রাজের বিশ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতে আল্লাহ পাক বলেছেন, উপদেশ গ্রহণ করে যারা জ্ঞানী তারা, জ্ঞানী কারা এ সম্পর্কে কিছু আলোচনা গত দুই মজলিসে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন জ্ঞানী কারা। জ্ঞানের এক নম্বর পরিচয়, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, জ্ঞানী তো ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা পূরণ করে। ওয়ালা ইয়ানকুজুনাল মিসাক, অঙ্গীকার ভঙ্গ করে না। যারা ওয়াদা পূরণ করে এরা হল জ্ঞানী। আল্লাহ পাকের সাথে কি ওয়াদা? ওয়াদাটি হল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করার পর তার পিঠ মোবারকে কুদরতি হাত রাখলেন। এতে করে তার কিয়ামত পর্যন্ত আনওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততি তার পৃষ্ঠ মোবারক থেকে বেরিয়ে আসে। ওই দিনকে বলা হয় রোজে আজল, মানব ইতিহাসের প্রথম দিন। সকল পয়গম্বর, রাজা, বাদশাহ, আউলিয়া আল্লাহ, গাউস কুতুব, সর্বসাধারণ সকল মানুষ সেখানে বেরিয়ে আসে একসাথে। শেখ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওই দিনও এই যে মানুষগুলো একসাথে বেরিয়ে আসে, নিজ নিজ ইজ্জত সম্মান অনুযায়ী তারা অবস্থান গ্রহণ করেছিল। সেখানেও পরিপাটি অবস্থায় পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের লাইন ভিন্ন, আউলিয়া আল্লাহদের লাইন ভিন্ন, মুসলমানের ভিন্ন, কাফেরের ভিন্ন, এভাবে ভিন্ন ভিন্ন পরিপাটি। প্রথম দিন থেকে আল্লাহ পাক দেখাই দিলেন যে পরিপাটি হয়ে চলাফেরা করা, পরিপাটি হয়ে থাকা এটা আমার বিধান, উল্টা কথা নয়। হযরত জামির ভাষার বলেন, সফুফে আম্বিয়া কায়েম দিগার পা, সফুফে আম্বিয়া কায়েম পশো পেশ নেহাদা হর সফে বর পায়া একেশ। নবীদের মধ্যে প্রধান প্রধান নবী তাদের সব ভিন্ন, অন্যদের ভিন্ন, এইভাবে পরিপাটি অবস্থা তারা সেখানে অবস্থান নিয়েছিল। ওই সময় আল্লাহ পাক সকলকে সম্বোধন করে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের পালন কর্তা নই? আমি কি তোমাদের রব নই? তখন কি পয়গম্বর, কি সাহাবি, কে গাউস কুতুব, কে ওলি, কে মুসলিম, কে অমুসলিম, কে নাস্তিক, কে আস্তিক, সকলেই এক বাক্যে স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ, আপনি আমাদের পালন কর্তা। এই যে অঙ্গীকার করলাম যে আপনি আমাদের পালন কর্তা, দুনিয়াতে আসার পরও যদি ওনাকেই পালন কর্তা হিসাবে বিশ্বাস করি, তার বিধানাবলী মেনে চলি, তাহলে আমার ওয়াদা অঙ্গীকার পূরণ করলাম। আর যদি এখানে আসার পরে বিশ্বাস না করি, তার বিধান ভঙ্গ করি, নিয়ম নীতি অমান্য করি, এটা হলো অঙ্গীকার ভঙ্গ করা। আমি আমার অঙ্গীকার ভঙ্গ করে ফেললাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অঙ্গীকার ভঙ্গ করে না, দুনিয়া তার পরেও আল্লাহ পাককেই পালন কর্তা হিসাবে স্বীকার করে এবং মানে, এরা হলো জ্ঞানী। মানার মধ্যেও বেশ কম আছে, মুখে বলে হ্যাঁ আমি আল্লাহকে মানি,
কাজ করে আরেক রকম, এটাকে বলে নেফা, ভিতর বাহির যার এক নয়, একে বলে মুনাফিক, এটা মানা হয় না। মুখে স্বীকার করি পালন কর্তা আল্লাহ, তিনি রিজিক দাতা, এদিকে ঘুষ খাই, সুদ খাই, চুরি করি, ডাকাতি করি, চাঁদাবাজি করি, মস্তানি করি, মাপে কম দেই, মিথ্যা বলি, মালে বেজাল করি, কাজার কথা এক রইল না, মোনাফেক হইলাম, অঙ্গীকার বন্ধ করে ফেললাম, অঙ্গীকার ঠিক রাখলাম। কথা এবং কাজ যাদের এক, আল্লাহ পাক বলেন এদের অঙ্গীকার ঠিক আছে, এরা হলো জ্ঞানী। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়ালা ইয়ানকুযুনাল মীসা, জ্ঞানীর এক পরিচয়, মানব জীবনের প্রথম দিনের অঙ্গীকার যারা রক্ষা করে, ভঙ্গ করে না, এরা হলো জ্ঞানী। দুই নম্বর পরিচয়, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসাল, যাদের সাথে সম্পর্ক বজায় রাখার কথা আল্লাহ পাক আদেশ করেছেন, এদের সাথে সম্পর্ক বজায় রাখে, এরা হল জ্ঞান। আত্মীয় স্বজন, দিনদার মুসলমান ভাই, সম্পর্ক বজায় রাখো, ভালো সম্পর্ক রাখো। আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক নেই, মুসলমান ভাইয়ের সাথে ভালো সম্পর্ক নেই, বন্ধুত্ব করে কাফির মুশরিকের সাথে, বদ্দিনের সাথে, নাস্তিকের সাথে, আল্লাহ পাক বলেন এরা জ্ঞানী নয়, এরা নির্বোধ। জ্ঞানের দ্বিতীয় পরিচয়, যাদের সাথে সম্পর্ক ঠিক রাখার আদেশ আল্লাহ পাক দেন, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখে, এরা হলো জ্ঞান। তিন নম্বর পরিচয় কি, ওয়াজাকশাউনা রব্বাহুম, তারা তাদের পালন কর্তাকে মহব্বতের ভয় করে। আরবিতে খাসিয়তকেও ভয় বলা হয়, খাউফকেও ভয় বলা হয়, আমরা বলতে বলি খাউফ ও খাসিয়ত। খাউফ মানিয়ে ভয়, খাসিয়ত মানিয়ে ভয়, দুই ভয় এক নয়। খাউফ হল ডান্ডার ভয়, শাস্তির ভয়, এটাকে বলে খাউফ। মহব্বত ইজ্জত এহতরামের ভয়কে বলে খাসিয়ত। ছেলে আব্বাকে ভয় করে, এটা মহব্বতের ভয়, ইজ্জতের ভয়। ছাত্র ওস্তাদকে ভয় করে, মহব্বতের ভয়, এহতরামের ভয়। মুরিদ পীরকে ভয় করে, ইজ্জত আবরুর ভয়। যেরকম সাপকে ভয় পায়, আগুনকে ভয় পায়, এরকম নয়। সাপের সাথে মহব্বত নেই, আগুনের সাথে মহব্বত নেই, সাপ দেখলে ভাগে। ওস্তাদকে ভয় পায় কিন্তু দেখলে ভাগে না, পীরকে ভয় পায় দেখলে ভাগে না, আব্বাকে ভয় পায় দেখলে ভাগে না, মহব্বতের ভয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাদের এই সম্পর্ক, মহব্বতের ভয়ের সম্পর্ক, আল্লাহ পাক বলেন এরা হলো জ্ঞানী। যাদের সম্পর্ক নেই, এরা জ্ঞানী নয়। চার নম্বর পরিচয়, ওয়াজা খাফুন আসু আল হেসাব, এখানে আসলো কৌফ, এবং ভয় করে আখেরাতের হিসাব যাতে নষ্ট না হয়, খারাপ না হয়। আখেরাতের হিসাব যদি নষ্ট হয়ে যায়, ঠিকভাবে দিতে না পারে, আমার সারা জীবন বরবাদ হয়ে গেল, আবাদুল আবাদের জন্য আমাকে কষ্টব্য করতে হবে, জাহান্নামে যেতে হবে, তোমার আত্মকম ভয়, ওই হিসাবের ভয় যে করে তারা জ্ঞান। আর যদি মনে করি জীবন তো এখানেই শেষ, আয়েস উল্লাহ যত করার আছে করোনো, মারা গেলেই তো শেষ, তা নির্বোধ, এরা জ্ঞানী নয়। হিসাব নিকাশের ভয় সবসময়, দামাঙ্গীর থাকতে হবে। আমার শেখ মোশাই শেখুল ইসলাম আল্লামা তাকে ওসমানী দামাত বারাকাতুম বলে, শোয়ার বিছানা যখন আসবে তো সারাদিনের হিসাবটা নিজে করে নাও, সকালে ঘুম থেকে উঠা পর হতে নিয়ে শোয়ার বিছানায় আসা পর্যন্ত সারাদিন কি কি কাজ করেছি, কি কি কথা বলেছি, এরপরে দেখো এর মধ্যে
ভালো কাজ কয়টি, ভালো কথা কয়টি, মন্দ কাজ কয়টি, মন্দ কথা কয়টি। যদি দেখো ভালো বেশি মন্দ করো আলহামদুলিল্লাহ শুকর আদায় করো, আর মন্দের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। আর যদি খোদা না করুক, খোদা না করুক মন্দ বেশি ভালো কম, তাহলে খুব বেশি কান্নাকাটির সাথে তওবা করো, দিনের হিসাব দিনের শেষ করে ঘুমাও। যে ব্যবসায়ীর হিসাব নিকাশ নেই, কিছুদিন পর দেখবেন যে দোকানে আর মাল নেই, ব্যবসা লস, কেন হিসাব নিকাশ নেই। তো দিনের হিসাব দিনে যে করতে পারে এ হলো হুঁশিয়ার জ্ঞানী ব্যবসায়ী, এর লস হবে না। ঠিক তেমনি ভাবে দিনেরটা দিনে হিসাব শেষ করে আমাদেরকে শুইতে হবে, তবে ইনশাআল্লাহ সুয়ে হিসাবের হিসাবের ভয় থাকবে না, আখরাতের হিসাব নিকাশের ভয় থাকবে না। ছয় নম্বর পরিচয় জ্ঞানী ব্যক্তির, ওয়াল্লাযীনা সাবারু ওয়াতাওয়া ওয়াজহি রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের খুশি অর্জনের লক্ষ্যে বিপদ আসে, আল্লাহর আদেশ নিষেধ মানতে গেলেও বিপদ আসে, এর মধ্যে ধৈর্য ধারণ করে। এর আগে বিপদের ভয়ে আদেশ লঙ্ঘন করে ফেললাম, ধৈর্য ধরতে হবে এই ভয়ে আল্লাহ পাকের হুকুম মানলাম না, তা জ্ঞানের পরিচয় নয়। যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ যত বেশি মানবে তার উপর মুসিবত তত বেশি আসবে, এটাই নিয়ম। বুখারী শরীফে হাদিস আছে, আশাদুল বালায় আল আম্বিয়া সুম্মাল আমসাল কাল আমসাল, সবচেয়ে বেশি দুঃখ কষ্ট পরীক্ষা নবীদের হবে, এরপর যে নবীদের যত কাছের তার পরীক্ষা তত বেশি দুঃখ কষ্ট বেশি, যে যত দূরের তার পরীক্ষা তত কম দুঃখ কষ্ট তত কম। এই যে পরীক্ষা আসবে দুঃখ কষ্ট আসবে, এর মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণ যে করবে সে হলো জ্ঞানী। ধৈর্য ধারণ করলে ফল কি হবে? যে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক তার সাথে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে থাকলে আর তো কিছু দরকার পায় না, আল্লাহ আমার সাথে আছে। সৌর পর্বতের গুহায় 5 কিলোমিটার উপরে, সরজমিন থেকে 5 কিলোমিটার উপরে কাফের গোষ্ঠী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে ওখানে গিয়ে পৌঁছে, গুহার মুখে গিয়ে পৌঁছে, তাদের পা দেখা যাচ্ছে গুহার ভিতর থেকে। সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর এখন যদি ওরা তাদের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে, এই জায়গায় পৌঁছে গেছে। হুজুর জবাব দিলেন কি? লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় করো না। কেন ভয় করো না? ইন্নাল্লাহ মা'ানা, আমরা তো দুজন নই, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। যেখানে সাথে আল্লাহ আছেন সেখানে কাফেররা কি করবে আমাদের? কি পরিমাণ ইতমিনান, কি পরিমাণ চিন্তা মুক্ত, টেনশন মুক্ত, রক্তের পিপাসু হয়ে তারা অন্ন হয়ে খুঁজছে। আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা দিয়ে আরামে ঘুমিয়ে বসে, চিন্তা করে টেনশনে মানুষের ঘুম আসে না, খাওয়া দাওয়া করতে পারে, হুজুর আরামে ঘুমাইতেছে। এক তো হলো কাফেরদের ভয়, দ্বিতীয় অন্ধকার রাতে গর্তে ঢুকেছেন, আরব দেশ পাথরের দেশ, চিপা চাপায় খুব বেশি সাপ দিচ্ছ, এখানেও সাপের ভয় আছে মারাত্মম ভয়, তোমরা খুব বুঝে। সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাদর মোবারক চিরে চিরে গর্তের ভিতরে ছোট ছোট কতগুলো গর্ত ছিল গাড়া, এগুলো মুখ বন্ধ করে, এরপরে চাদর শেষ আরেকটি গর্ত রয়ে গেছে বন্ধ করতে পারলেন না, এখানে তার পায়ের মোড়া দিয়ে বন্ধ করে এরপর ডাক দিলেন, হুজুর ভিতরে আসুন, এখন নিরাপদ হয়ে গেছে।
ওর ভিতরে এসে তা উরুর উপরে মাথা দিয়ে গুনিয়ে করছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কারিশমা, সাপ এসে তার পা মুবারকে দংশন করে। কিন্তু এখন যদি নড়াচড়া করেন, চিৎকার দেন, আল্লাহ রাসূলের আরামে ব্যাঘাত ঘটবে। আমি আবু বকর থাকলে কি আর না থাকলে কি, আল্লাহ রাসূলের যাতে আরামে ব্যাঘাত না ঘটে, মহব্বত আর তার নাম। আয় দোস্ত আগর যা তলবি যাব তো বকশাম, আয় দোস্ত আগর যা তলবি যাব তো বকশাম, মোজ যাচ আজিজ আস্তে বাবু আব তো বকশাম, মোজ যাচ আজিজ আস্তে বাবু আব তো বকশাম। জীবন গেলে যাবে, কিন্তু আল্লাহ রাসূলের যাতে আরামের ব্যাঘাত না ঘটে। কিন্তু সাপের ব্যথায় চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক, তার চোখ খুলে গেল। আবু বকর, চোখের পানি কেন? এখন বললেন, হুজুর আমাকে সাপ কামড় দিয়েছে। সাপ কামড় দিয়েছে কোন জায়গায়? এই জায়গায়। হুজুর তার মুখ থেকে লাল মোবারক এনে ওই জায়গায় লাগাই দিলেন, সাথে সাথে সাপের বিশ্বাস। এতটুক তো সঠিক বর্ণনায় পাওয়া যায়। আরেকটু বর্ণনা বুজুর্গদের মুখে শুনেছি, সত্য মিথ্যা আল্লাহই ভালো জানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন পা মোবারক সরাইলেন, সাপ নিজে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাপ সালাম দেয়। হুজুর বলেন, তুমি সালাম দাও, আমার আবু বকর ভাই কামড় দিয়েছ। না হুজুর, কামড় দিইনি। তুমি কামড় দিয়েছ, ব্যথা তার চোখের পানি পড়তেছে, তুমি কামড় দাও না। হুজুর আমি কামড় দিইনি, কি করছ? আমি 600 বছর যাবৎ এই গর্তে অপেক্ষা করতেছি আপনার। আমি বাস্তবে সাপ নয়, আমি একজন জিন। আল্লাহর পয়গম্বর সাইয়েদেনা হযরত ঈসা ইবনে মারইয়াম আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালামের মুখে শুনেছি, আপনি হিজরতকালে এই গুহায় আশ্রয় গ্রহণ করবেন, তাহলে এখানে থাকলে আপনার সাক্ষাৎ পাওয়া নিশ্চিত। আমি তখন থেকে এখানে আপনার অপেক্ষা করতেছি 600 বছর যাবৎ। তবে আমার ভয় ছিল, যদি আপনি আপনার সাথে সঙ্গে নিয়ে ঢোকেন, আমাকে দেখলে তো মেরে ফেলবেন, তাই আমি ভিতরে আরেকটি গর্ত করে আশ্রয় নিই। কিন্তু গর্তের মুখ যদি বন্ধ করে দেওয়া হয়, আমি কিভাবে আপনার সাক্ষাৎ পাবো? আমি আরেকটি গর্ত করি, ওইটা যদি বন্ধ করে দেওয়া হয়, কিভাবে সাক্ষাৎ পাবো? আরেকটি গর্ত করি। এভাবে করতে করতে আমি 60টি গর্ত করি। আজকে হঠাৎ দেখি 6টি গর্তের মুখ বন্ধ, যত ঠেলাঠেলি করলাম বের হতে পারলাম না। আরেকটি গর্তের মুখে ওনার পা, আমি তো বের হওয়ার জন্য চেষ্টা করছি, এতে আঘাত লেগে গেছে, আমি তো কামড় দেওয়ার জন্য এই কাজ করি, কামড় দিই। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে 600 বছর যাবৎ গর্তের ভিতরে অপেক্ষমান। চিন্তা করুন কি পরিমাণ মহব্বত থাকলে এটা সম্ভব হয়। আর এদিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন চলে যাচ্ছে, তারপরও নড়াচড়া করতেছেন না, আমি মারা গেলে গেছি, আল্লাহ রাসূলের যাতে আরামে ব্যাঘাত না ঘটে। এদেরকে বলা হয় বুদ্ধিমান। এদের ধৈর্য ধারণ করলেন, সাথে কামড় দিলেন, কি ব্যাপার? যাদেরকে কামড় দিয়েছে এরা বুঝবে, অন্যরা তো বুঝবে। এর হিন্দু কবি কবিতা লিখেছেন, চির সুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝেতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। যাকে কখনো সাপ দংশন করেনি সে কি করে বুঝবে সাপে কামড় দিলে ব্যথা কেমন হয়? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পেয়েছেন ব্যথা কেমন হয়।
তারপরও ধৈর্য ধারণ করলেন রাসূলের আরামে যাতে ব্যাঘাত না ঘটে। এইটা হলো জ্ঞানের পরিচয়। হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পর সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় ফজিলতপূর্ণ ব্যক্তি সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওয়াল্লাযী নাসাবাউতে ফাতা ওয়াজহি রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার লক্ষ্যে যারা ধৈর্য ধারণ করে এরা জ্ঞানী। তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনু ধৈর্য ধারণ করলেন আল্লাহকে রাজি করার জন্য, যাতে আল্লাহর হাবিবের কষ্ট না হয়। জ্ঞানের পরিচয় দিলেন তিনি, জ্ঞান ধৈর্যের পরিচয় দিলে ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন, আল্লাহকে কাছে পাওয়া যায়। সাত নম্বর পরিচয়রা নামাজ কায়েম করে। বুঝে গেছে যে নামাজ কায়েম করে না, বুঝবুদ্ধির অভাব, সে জ্ঞানী নয়, নির্ভুল বেকু। যারা নামাজ পড়ে এরা জ্ঞানী। এখানে আল্লাহ পাক ইয়াকরাউনা সালাহ বলেন নাই, আকামুস সালাহ বলেছেন, নামাজ কায়েম করা। নামাজ পড়া এক কথা, কায়েম করা আরেক কথা। আল্লাহু আকবর বলে নিয়ত আল্লাহ, সুইচ টিপ দিলে যেরকম ফ্যান ঘুরে, এখন বস আমার সব কিছু ঘুরতেছে, নামাজ শেষ। এটা একামতে সলাৎ নয়, এটা হলো নামাজ পড়া, পড়লাম কায়েম করা হয়। আকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহ আলেফার মধ্যে লেখেন, কারখানায় কর্মচারীরা চাকরি করে, কাজ করে, জোহরের সময় ছুটি দেওয়া হয় নামাজের জন্য, কিছু খাওয়া দাওয়ার জন্য, সবাই তাড়াতাড়ি চলে আসে, একজনের দেরি হয়, বাকিরা খাইয়ে চলে আসে, নামাজ কালাম নেই, আর এই বেচারা ঠিকঠাক নামাজ পড়ে আসে। একদিন মালিক জিজ্ঞেস করে, ওরা তাড়াতাড়ি আসে, তোমার দেরি হয়? আমি নামাজ পড়ে আসে এই জন্য দেরি হয়। ওদেরকে জিজ্ঞেস করে, তোমরা পড়ো না? খুঁজি আমরা পড়ি। তোকে হেরা পড়ে, তুমিও পড়ো, ওরা তাড়াতাড়ি আসতে পারো, তুমি আসতে পারো না? আমি তো নামাজ শেষ করে আসি, এর থেকে তাড়াতাড়ি আর শেষ করা তো সম্ভব নয়। এখন মালিক ওদেরকে জিজ্ঞেস করে, তোমরা তাড়াতাড়ি শেষ করো, হে পারে না কেন? মালিক এখানে কারণ আছে কি? আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী নামাজি, আমরাও নামাজি, আর এই মাত্র নামাজ ধরছি, এই জন্য তার করতে দেরি হয়, মনে করে করে পড়ানো লাগে। আমরা তো ট্রেনিং আছি, নিয়ত বাংলি এ পাহাড় মতো ঘুরতে থাকে, তাড়াতাড়ি হয়ে যায়। তা আমরা তো মাসালা নিয়ত বাঙার পরে যেন সুইচ দিয়ে দিলাম, পাহাড় মতো ঘুরতেছে, তাড়াতাড়ি হয়ে যায়। জমাতে নামাজ পড়লে যদি জিজ্ঞেস করা হয়, ইমাম সাহেব কোন সুরে পড়ছেন, আদরি জানি না, কে নামাজ পড়াছেন তাও আদরি জানি না। আশ্চর্য হবেন, আমি এখানে 23 বছর, এই মসজিদে 23 বছর, এখনো কাছেদারের বহু লোক আছে আমার চিনে না, কতি বলবো মাঝে কে এখানে নামাজ পড়ে, হয়তো আসে মসজিদে জিজ্ঞেস করবো, হ্যাঁ আগে মসজিদে নামাজ পড়ে আসো, কিন্তু কে পড়া এ জানে না, কতি বলবো তো আসতেছে যেতে ছিল শেষ। একামতে সালাত, আকামুস সালাত, নামাজ কায়েম করে, নামাজ পড়ে এটা নয়। কাকে বলে নামাজ কায়েম করে? খুশু খুজুর সহকারে যে নামাজ পড়ে একে বলে নামাজ কায়েম করে। আর খুশু খুজুর ছাড়া সুইচ টিপ দিলে যে নামাজ হয় এটা নামাজ কায়েম করা হয় না। খুশু খুজুর কি এটা বুঝতে আমরা ভুল করি। আমরা মনে করে খুশু খুজু মানে বেখবর হয়ে যাওয়া, কেউ কি তলোয়ার দিয়ে আঘাত করে না, সাহু কামড় দেয় না, বিচ্ছু কাটে না, মশাল ভদ্র কোনো খবর না থাকার নাম আমরা মনে করি খুশু খুজু না। এই অবস্থাকে বলা হয় ইস্তিগরাক, আল্লাহ পাকের ধ্যানে মগ্ন হয়ে ডুবে যাওয়া, এটা ইস্তিগরাক, এটা খুশু খুজু নয়। এটাও আমার আল্লাহর দেয়া একটি বড় নেয়ামত, তবে আমি চাইলেই এই নেয়ামত অর্জন করতে পারবো না, আমার আল্লাহ চাইলে দিতে পারেন,
যদি কাউকে দেন আলহামদুলিল্লাহ, না দিলে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আলেফতার মধ্যে লেখেন, এক পয়সা কা ভি ঘাটা নেই, এক পয়সার লস নেই। কেন? এই ইস্তিগরাক আমার ক্ষমতাধীন নয়, আমি চাইলে যে অর্জন করবো পারব না, আমার আল্লাহ নিলে হবে। এই জন্য অর্জন করতে না পারলে লস নেই, করতে পারলে বড় ভালো, আল্লাহ দিয়েছেন। আমার দাদা ওস্তাদ মুহাদ্দিসুল আসর আল্লামা ইউসুফ বানৌরি রাহিমাহুল্লাহ, অপারেশন হবে, অনেক আগের কথা, তখন অপারেশন মাত্র বেরিয়েছে, আবিষ্কার হয়েছে, মানুষ ভয়ে তো অপারেশনে মারা যাবে। ওনাকে অতীতে ঢুকানো হয়েছে অপারেশন থিয়েটার, এখন প্যাকান্ড ডাক্তাররা ইঞ্জেকশন প্রস্তুত করতেছে, তো জিজ্ঞেস করলেন এই ইঞ্জেকশনের কি কাজ, বলা যায় এটার কাজ হলো যাকে এটা ফুস করা হয় সে বেমস হয়ে যায়, বেসদ হয়ে যায়। এটা কি আমারে ফুস করার জন্য প্রস্তুত করতেছেন? কয়েছি না, এটা আমাকে ফুস করতে পারবে না, হুজুর তাহলে অপারেশন করবো কীভাবে, ফ্যাট কাটবো কীভাবে, এমনি কাটবেন, এমনি কাটা তো ব্যথায় মারা যাবেন, কোথায় আমি যাবো আপনারা তো মরবেন না। ডাক্তাররা যত বুঝায় হুজুর বুঝতেছেন, এরা হয়তো ভাবতেছে মনোবীর বুদ্ধি শুদ্ধি নেই, এ তো মরবে। শেষমেশ বললেন যে দেখো আমি আমার আল্লাহর কালাম তেলাওয়াত আরম্ভ করতেছি, তেলাওয়াত করতে করতে এক সময় দেখবে আমার মধ্যে এই ধরনের কিছু চিহ্ন পরিলক্ষিত হবে, এই চিহ্নগুলো যখন দেখবে তখন প্যাক কাটবে, ব্রাস করতে হবে না। ইঞ্জেকশন দিতে দিলেন না, এ বলে তেলাওয়াত আরম্ভ করে দিলেন। অনেকক্ষণ যাবার তেলাওয়াত করার পর বলতেছেন, ও ডাক্তারেরা কিছু বুঝো শোনো না, হুজুর কি বুঝতে, বললেন যে আমার তো এই অবস্থা কবে শুরু হয়ে গেছে, তোমরা এখনো অপারেশন শুরু করতেছ না। ডাক্তাররা হাসপাতালে বলতেছেন, হুজুর অপারেশন তো কবে শেষ হয়ে গেছে, হুজুর তেলাওয়াতে মগ্ন, এর ভিতরে তারা প্যাক কাটলো, রোগ বের করলো, সেলাই করলো, হুজুর তেলাওয়াতে আছেন, খবরও নেই যে প্যাক কাটা হচ্ছে। এটাকে বলে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বড় মতের খলিফা, লাহোর জামে আশরাফিয়ার প্রতিষ্ঠাতা হযরত মুফতি হাসান রাহিমাহুল্লাহ, তার পা কেটে ফেলতে হবে। একই অবস্থা ডাক্তার ইঞ্জেকশন দিবে, উনি বললেন আরে ভাই মজে তসবি দিয়ে দাও, আমাকে তসবি দাও, ইঞ্জেকশন লাগবে না, বাস তসবি দেও, তিনি জিকিরে মগ্ন, এদিকে করা দিয়ে পা কাটা চলতেছে, জিকির করতেছে, জিকিরের ভিতরে পা কাটা শেষ হয়ে গেছে, বেহস করতে হয়নি, অবশ করতে হয়। এটাকে বলে ইস্তিগরাক, এটা খুশুর। তাহলে খুশু কি? খুশুর বড় সহজ জিনিস, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি আলেফতার মধ্যে উল্লেখ করেছেন, খুশু হল আমি যা কিছু নামাজে করতেছি অন্তর দিয়ে পড়ব, যা কিছু করতেছি মুখে সঠিক উচ্চারণ হবে, যা কিছু করতেছি পড়ার আওয়াজ নিজ কানে পৌঁছবে, নিজ কান পর্যন্ত পৌঁছবে, কানে শুনব, এই তিন কাজ করার নাম হলো খুশু। আগে তো ইস্তিগরাকে বেসদ হয়ে যাওয়াকে খুশু মনে করে নিরাশ হয়ে গিয়েছিলাম, যা আমার এই অবস্থা হয় না, আর খুশু খুজু ছাড়া নামাজ পড়লে হুজুরা বলে লাভ নেই, তার নামাজ পড়লে কী লাভ, না ওইটা খুশু না, খুশু হলে এইটা যা কিছু পড়ি অন্তর থেকে পড়ি, যা কিছু পড়ি সঠিক উচ্চারণে পড়ি, যা কিছু পড়ি নিষ্কানে শুনি, এই তিন অঙ্গকে একসাথ করে এবাদত করার নাম খুশুর সাথে এবাদত করা। এটাকে বলে একামতে সলাত ও আকামুস সলাত, নামাজ কায়েম করে খুশু খুজুর সাথে পড়ে। এটা আমার জন্য প্রথমে একটু মোরাকাবা, এই এক সেকেন্ড কি মোরাকাবা, হযরত জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন,
আমি যখন নামাজ আরম্ভ করি তার আগ মুহূর্তে মোরাকাবা করি কি এই নামাজ আমার জীবনের শেষ নামাজ আর আমি নামাজ পড়তে পারব না যদি কেউ এই কথা জানে যে নামাজের সালাম ফিরানো মাত্র আমার রূহ কবজ করা হবে আজরাইল আলাইহিস সালাম অপেক্ষায় আছেন নামাজটা কেমন হবে চিন্তা করুন আমি প্রথমে এই ধ্যান করি না এটা আমার জীবনের শেষ নামাজ আর নামাজ পড়তে পারবো না আমার হায়াত শেষ আমি কল্পনা করি আমি এখন পৌঁছরাতুল উপরে দাঁড়াই আছি সামান্য গড়বড় হবে নিচে পড়ে যাব নিচে তো জাহান্নাম আমি কল্পনা করি সামনে আমার আল্লাহ আছেন আল্লাহকে দেখে দেখে সিজদা করতেছি এমন ভাবে ইবাদত করো যেন তুমি তাকে দেখতেছো উনি সামনে আছেন আমি মোরাকাবা করি পিছনে মালাকুল মওত ইজরাইল আলাইহিস সালাম অপেক্ষায় আছেন সালাম ফিরেলে রূহ কবজ করবেন তিনি পিছনে আমার ডানে জান্নাত বাঁয়ে জাহান্নাম একটু এদিক হবে জান্নাতে যাব ওদিক হবে জাহান্নাম উপস্থিত এই মোরাকাবা করার পরে আমি নামাজ শুরু করি এই নামাজটা কেমন খুশু খুশু সহকারে হবে চিন্তা করুন এটাকে বলে ইকামাতে সালাত নামাজ কায়েম করা এতদিন যে তিন অঙ্গ একসাথ করে নামাজ পড়তে পারিনি করিনি আমি তো মসজিদের ভিতরে জবান মসজিদের ভিতরে অন্তর দোকান পাটে ব্যবসা বাণিজ্যে দোকান খোলা রেখে আসলাম কর্মচারী আছে এই ফাঁকে আবার চুরি নি করে অন্তর দোকান কান মসজিদের বাইরে কে যেন কি বলতেছে আমাকে কিছু বলে কিনে তিন অঙ্গ তিন জায়গায় অন্তর দোকানে কান মসজিদের বাইরে জবান মসজিদের ভিতরে তিন অঙ্গ তিন জায়গায় খুশুত হয় এই তিন অঙ্গকে একসাথ করতে প্রথম কয়েকদিন একটু কষ্ট হবে হয় স্বাভাবিক বুজুর্গানে দিন বলেন বেশি দিন না যদি চল্লিশ দিন একটু কষ্ট করতে পারি চল্লিশ দিন এই তিন অঙ্গকে একসাথ করে নামাজ পড়তে পারি এ সময় দেখবে একসাথ করা লাগবে না এরা অটোমেটিক একসাথ হয়ে যাবে করা লাগবে একসাথ হয়ে যাবে হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখা লেখেন এক বেটা আরেকজনের স্ত্রীর উপরে আসে প্রেমিক হয়ে বসে তার কাছে প্রস্তাব পাঠাইছে তোমাকে পেতে চাই যেভাবে হোক পেতে হবে স্ত্রী দেখলো আমি তো আরেকজনের স্ত্রী ও আমাকে পাবে কিভাবে কিন্তু একথা বোঝে যদি আমি রাজি না হই চলে বলে করলে কৌশলে সে আমাকে পাওয়ার চেষ্টা করবে আমার ক্ষতি হবে আমার স্বামীরও ক্ষতি হবে বড় বাচ্চারও ক্ষতি হবে কৌশলে বাঁচতে হবে স্ত্রীর জবাব দেয় আমিও রাজি আছি ও প্রস্তাব দিল তোমাকে পেতে চাই স্ত্রীর জবাব দেয় আমিও রাজি আছি তাহলে এখন তার কৌশলের দরকার নেই যাকে পেতে চাই সে তো রাজি আছে তবে তোমাকে একটি শর্ত পূরণ করতে হবে ওই শর্ত যেদিন পূরণ হবে সেদিনই আমাকে পাবে বড় আনন্দের বিষয় শর্ত পূরণ হইলে তাকে পাওয়া যাবে কি শর্ত ওই শর্ত আর কিছু নয় এই মসজিদে গিয়ে চল্লিশ দিন তকবীরে উল্লাহ সহকারে হুজুর খুশুর সাথে ইমামের পিছনে নামাজ পড়বা এই চল্লিশ দিন যেদিন শেষ হবে সেদিন আমার পাবে তো দেখে বড় সোজা শর্ত সহজ শর্ত বস এখন মসজিদে যায় ওই মহিলার বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করে যাতে ও দেখে শর্ত পূরণ করতেছে দশ বারো দিন আসা যাওয়া করছে মহিলার বাড়ির সামনে দিয়ে মহিলা খেয়াল রাখছে যায় কি না দেখে যায় দশ বারো দিন পরে দেখে এখন আর তাকে দেখা যায় না যাই হোক চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেল আর মহিলা নিজে পয়গাম পাঠালো কই চল্লিশ দিন তো হয়ে গেছে তোমার দেখো খবর নেই এখন সে জবাব দেয় এখন আর আমি তোমাকে চাই না কেন চাও এই চল্লিশ দিন খুশু খুশু সহকারে মসজিদে গিয়ে জমাতে তাকবীর উল্লাহ সহকারে নামাজের বরকতে এমন সম্পদ পেয়ে গেছি যার সামনে তোমার মূল্য দুই পয়সা হবে এখন তো আমি ওইটা নিয়ে ব্যস্ত সেটা কি আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধান পেয়ে গেছি
এখন তো আমি তাকে নিয়ে ব্যস্ত, এখন তো আমার অবস্থা হলো যত মেরা তো সব মেরা খবর মেরা জমি মেরি যত মেরা তো সব মেরা খবর মেরা জমি মেরি আগর তো এক নেহি মেরা তো কোই শায় নেহি মেরি আগর তো এক নেহি মেরা তো কোই শায় নেহি মেরি আল্লাহ তুমি যদি আমার হও তো আসমান আমার জমিন আমার আকাশ আমার বাতাস আমার চন্দ্র আমার সূর্য আমার এক কথায় পুরা কায়নাত আর সৃষ্টি জগৎ আমার এখন তো সব কিছু আমার তুমি এক মহিলা দিয়ে আমি করব কি আমি এখন ওই সত্তা নিয়েই ব্যস্ত তোমার এখন আর আমার প্রয়োজন রয়ে এটাকে বলে এটা আমাকে সভা তো 40 দিন একটু কষ্ট হবে 40 দিন যদি কষ্ট করে খুশু খুশু সহকারে নামাজ পড়তে পারি তাহলে পরে সহজ হয়ে যাবে আর কষ্ট হবে না এটাকে বলে নামাজ যারা কায়েম করবে নামাজের হক আদায় করে নামাজ পড়বে এরা হলো বুদ্ধিমান এটা বুদ্ধিমানের 7 নম্বর পরিচয় নামাজের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিভিন্ন কৌশল বিভিন্ন বুদ্ধি এদের অন্তরে ঢেলে দেন যেটা বেনামাজের পক্ষে সম্ভব হয় না আমি যা কিছু রিজিক দিই অর্থ সম্পদ দিই এখান থেকে সে দান করে আনফেকু দান করে মিম্মা রাজাক না হম সিররাম ওয়া আলানিয়া কখনো দেখাইয়া কখনো চুপে যাবে কোরআনের ভাষ্য অনুযায়ী দেখা যায় কখনো দান দেখাইয়া করা ভালো কখনো চুপে চুপে করা ভালো তার একটি মূলনীতি হলো যে দানগুলো ফরজ যাকাত দেয়া ফরজ যে দানগুলো ওয়াজিব কোরবানি করা ওয়াজিব সাদাকাতুল ফিতর ওয়াজিব এগুলো দেখাইয়া করা ভালো যাকাত কোরবানি সাদাকাতুল ফিতর এগুলো দেখাইয়া করা ভালো আর যেগুলো সাদাকায় না ফেলা নফল দান এগুলো চুপি চুপি করা ভালো হ্যাঁ এখানেও আবার যদি এমন হয় যে আমার দান দেখলে আরেকজন উদ্বুদ্ধ হবে দান করার জন্য এখানেও দেখাইয়া দেওয়া ভালো আমার উসুলে আরেকজনও দান করতে পারবো আমি চুপু চুপু করলে আরেকজনও দান করবে না সে উদ্বুদ্ধ হইল না দান থেকে মাহরুম হয়ে গেল তো যেগুলো ফরজ ও ওয়াজিব দান মান্নাত কাফারা সাদাকাতুল ফিতর কোরবানি যাকাত এগুলো দেখাইয়া করা ভালো সর্বক্ষেত্রে আর যেগুলো নফল এগুলো 2 প্রকার যদি দেখি আমার দেখা দেখে অন্যরা উদ্বুদ্ধ হবে দেখাইয়া করা ভালো আর না হয় চুপি চাপে করা ভালো না ওয়াদরাবুনা বিল হাসানাতি সাইয়্যা 9 নম্বর পরিচয় বুদ্ধিমানের মন্দকে প্রতিহত করে ভালোর বিনিময়ে মন্দকে প্রতিহত করে ভালোর বিনিময়ে ওয়াদরাবুনা বিল হাসানাতি সাইয়্যা একজন আমার সাথে মন্দ আচরণ করলো আমার ক্ষতি করলো আমি পারলে তার উপকার করবো আমি ভালো আচরণ করবো এর দ্বারা এক সময় তার অন্তরে প্রভাব পড়বে আল্লাহ বলেন এটা বুদ্ধিমানের পরিচয় হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ দুনিয়ার নিয়ম যে যত বড় তার শত্রু হয় তত বড় যে যত বড় তার হাসে দিন হিংসুটে হয় অত বড় অত বেশি হিংসা কেন সে বড় হয় নিজামউদ্দিন আউলিয়া রাহেমাহুল্লাহ কত বড় মানুষ যার কল্পনা আমরা করতে পারব যেই পথে আসা যাওয়া করেন এক লোক সেই পথে কাটা বিষয় ওনার পায়ের বিধার জন্য যাতে উনি কষ্ট পান আল্লাহ বলিলা মানুষের ব্যাপারে সাধারণত কুধারণা করেন না উনি ভাবে মানুষের লাঠি করে নিয়ে যায় কাঁটা কোটা করতেই পারে মাঝে মধ্যে পায়ে দিয়ে একদিন এক লোক এসে বলতেছে হুজুর কাঁটা তো এমনি পড়ে না অমক ব্যক্তি শত্রুতানি করে কাঁটা বিছায় যাতে আপনার পায়ে দিয়ে আপনি কষ্ট পান তাই নাকি জি এমন সংবাদ আমরা পাইলে কি করতাম এক গোলামের ভিতরে ধরে আনো দেখাই দেয় কাঁটা বিছানো কাকে হয় হযরতের সক্রিয় ছিল লক্ষ লক্ষ মুরিদ
তৎকালীন বাদশা পর্যন্ত ভয় পেয়েছে। আর কিছু করে না করে আমরা হয়তো বলতাম যে আল্লাহ এর উপরে আল্লাহ গজব করুক, কিন্তু এটা আল্লাহর ওলি স্বভাব নয়। সে তো ওনার সাথে মন্দ কাজ করতেছে, রাস্তায় কাটা বিছা যাতে তিনি কষ্ট না, তিনি করলেন কি আল্লাহর দরবারে হাত তুলে, হাত তুলে বদদোয়া দিতেছে, বদদোয়ার জন্য না কি বলতেছে, তাহারকে মারা রঞ্জ দারদ রাখা কাশ বেসিয়া রে বাত, হারকে মারা রঞ্জ দারদ রাখা কাশ বেসিয়া রে বাত, হারকে মারা যাব না বুয়াদ ইজা দূরা যাব বাত, হারকে মারা যাব না বুয়াদ ইজা দূরা যাব বাত, হারকে সারে আফগানাত ভর রাহে মাজ দুশ্মনে, হার বলে কেজ বাগে অমরাস বর্ষা ফাদ দেখা রবাদ, হার বলে কেজ বাগে অমরাস বর্ষা ফাদ দেখা রবাদ। আল্লাহ তোমার দরবারে করিয়া আছে, তোমার যে বন্দা আমাকে দুশ্মন ভাবে আল্লাহ তুমি তাকে দোস্ত বানায় না, দোস্ত মানে ওলি, তাকে তোমার ওলি বানায় না। আল্লাহ যে আমাকে কষ্ট দেয় তার সুখ শান্তি আরো বাড়াইয়া দাও। হারতে মারা রঞ্জ দারদ রাখা কাশ বেসিয়া রবাদ, তার সুখ শান্তি আরো বেড়ে যায়। হারতে সারে আফগান বর রাখে মাজ দুশ্মনে, আল্লাহ তোমার যে বন্দা শত্রুতে নিকরে আমার রাস্তায় কাটা দিছে, আমার পায়ে বিঁধেছে, তোমার দরবারে ফরিয়াদ করে হার বলে কেজ বাগে অমরাস বর্ষা ফাদে দেখা রবাদ। আল্লাহ তার জীবনে চাই কোনোদিন দুঃখ কষ্ট না আসে, তার পায়ে যাতে জীবনে কোনো কাটা না ঢোকে, দোয়া করতেছে। এদিকে দোয়া চলতেছে, ওদিকে অ্যাকশন চলতেছে, অন্তরে পরিবর্তন ছুটে এসে পায়ে পড়ছে, হুজুর আপনার রাস্তায় কাটা আমি বিছাই যাব, চিন্তা না আপনাকে এখন অন্তর সাক্ষী দিতেছে, আপনাকে এখন অন্তর বুঝতেছে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীর পরিচয় দেন, ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, মন্দকে প্রতিহত করে ভালোর মাধ্যমে, মন্দের জবাব ভালো দিয়ে দেয়, এটা জ্ঞানীর পরিচয়। উলাইকা লাহুম উকবাদদার, এরাই আখেরাতে সুন্দর বাসস্থানে বসবাস করবে বড় আরামে। কিসের বাসস্থান? জান্নাতুল আদনি ইয়াদখুলুনাহা, জান্নাতে আদন, আদন একটি বাগানের নাম কিংবা জান্নাতের মধ্যবর্তী স্থানের নাম, সবচেয়ে বেশি আরামদায়ক এই আরামদায়ক স্থানে এরা প্রবেশ করবে। এই নয়টা বুদ্ধিমানের পরিচয়, দুনিয়াতে তো বুদ্ধিমান, আখেরাতে এরা জান্নাতে আদনে প্রবেশ করবে। শুধু তাই নয়, ওমান সালা আমিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, তাদের পূর্বপুরুষ যারা ঈমান নিয়ে বিদায় নিতে পারছে, যদিও এই পরিমাণ নেকি কামাইতে পারেনি যে পরিমাণ নেকি কামালে জান্নাতে আদনে প্রবেশ করতে পারে, কিন্তু এগুছিলে তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি উপরের দিকে যত আছে হেরাও এর সাথে প্রবেশ করবে, এগুছিলে ও আযওয়াজিহিম, এবং তার স্ত্রীরা, স্ত্রীর আমল এই পরিমাণ নেই যে সেখানে প্রবেশ করতে পারে, কিন্তু স্বামীর আমলের বরকত স্ত্রীও এখানে প্রবেশ করবে। ওয়া যুররিয়াতিহিম, এবং তার আওলাদ ফরজন সন্তান সন্ততি, ওদের আমল যদি এই পরিমাণ না থাকে যে নিজ আমল এখানে প্রবেশ করতে পারে, কিন্তু বাপের আমলের বরকতে এরা এখানে প্রবেশ করবে। তার মানে পুরা খানদান নিয়ে সেই শান্তিনিকেতনে বসবাস করবে। দুনিয়াতে আমরা দেখি একজন অনেক বড় বুজুর্গকে দাওয়াত করছেন, সাথে তার ছেলেও আসছে, ছেলে ওই পরিমাণ বুজুর্গ এখনো হয়নি, তো এই বুজুর্গকে যেখানে বসাবেন ছেলেকে ওইখানে বসাবেন না, খানা খাওয়ানোর সময় পাশাপাশি একটু বসাবেন, এই না যে তুমি এই পরিমাণ বুজুর্গ হতে পারো নি, তুমি বসবে ওই নিচে আরেক জায়গায়, তোমার বাপ বসবে এখানে, এরকম তো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা রাখছেন যে তাদের পূর্বপুরুষ এবং পরবর্তী প্রজন্ম এবং তাদের স্ত্রী নিজ আমলে যদি এখানে আসার যোগ্যতা অর্জন না করতে পারে, তার উসিলা এরাও এখানে প্রবেশ করবে। আরো সুসংবাদ কি, ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব,
চতুর্দিকের দুয়ার দিয়ে ফেরেশতারাও ডুববে তাদেরকে সালাম পৌঁছানোর জন্য। ফেরেশতারা ডুববে সালাম পৌঁছানোর জন্য, শান্তি বার্তা পৌঁছানোর জন্য, সুসংবাদ জানানোর জন্য ফেরেশতারাও ডুববে। কি পরিমাণ আনন্দময় স্থানে তারা বসবাস করতে পারবে যদি এই নয়টা গুণে আমি গুণান্বিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই জায়গায় প্রবেশ করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم سلط عليهم قلبا من كلابك. اللهم سلط عليهم قلبا من كلابك. اللهم واقية كواقية الوليد. يا الله كتبول গুণগার মানুষ বুক ভরা আশা নিয়ে কাঙ্গাল নেয় তাফসীরুল কোরআন মাহফিল বসে আপনার ঘরে ভিক্ষুকের নেয় আপনার দুয়ারে দুই হাত পেতেছি। আয় আল্লাহ মেহরবানি করে জিন্দগির সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিন, ভবিষ্যতে গুণা খাতে অন্যায় অপরাধ থেকে হেফাজত ফরমান, বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দান করুন, সন্ন্যত রেখে অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দিন, সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ দুশ্মনকে দোস্তে পরিণত করে দিন। আয় আল্লাহ দুনিয়া আখরাতে উজ্জ্বলময় জিন্দেগি নসিব করুন। আপনার বান্দারা কত ব্যস্ততা থাকা সত্ত্বেও আয় আল্লাহ ছুটে আসে মসজিদুল আকবরে আপনার পবিত্র কালামের তাফসীর শোনার লক্ষ্যে। আয় আল্লাহ এখানে আশাকে কেন্দ্র করে সকলকে জান্নাতের মালিক বানিয়ে দেন। তারা তাদের কর্মক্ষেত্রে থাকলে যে পরিমাণ উপকৃত হতো এখানে আসার পর তাতে লক্ষ কোটিগুণ বেশি উপকৃত করে দেন। আয় আল্লাহ আমাদের মধ্যে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীদের মধ্যে যত রোগী আছে সকলকে রোগ থেকে মুক্তি দান ফরমান, সুস্থতার সাথে বরকতময় জিন্দেগি নসিব ফরমান। যাদের আর্থিক দুর্বলতা আছে সবলতা নসিব করুন, যাদের বিয়ে হচ্ছে না ছেলে হোক আর মেয়ে হোক ইসলামী শরিয়া মোতাবেক বিয়ের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ আমাদেরকে আপনার বানাই নিন, আপনি আমাদের হয়ে যান, কদমে কদমে দস্তগিরি ফরমান। আয় আল্লাহ মেহরবানি করে অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন, জীবনের সমস্ত নেক দোয়াগুলোকে কবুল করে নেন। তো মালিক আজ কেরে তু গোই আমকে তু পাকি ও খোদাই, মালিক আজ কেরে তু গোই আমকে তু পাকি ও খোদাই, নারাবাম বজু জারা কে তু আরা হনুমাই, হামাদর গাহে তু জুয়াম হামাদর গাহে তু কুয়াম, আমাকে এই দে তো গোয়াম কে বত এই দে সাজাই, বারি আজ খোরদান খফতান বারি আজ তোহমাতে মুরদান, বারি আজ এ যোজনা আজি বারি আজ আয় বফতাই, হামারা আয় বে তো দানি হামারা আয় বে তো পুষি, হামারা রিস্কের সানি হামারা জো দে আতাই, তো জানা জফতে না জোয়ে তো খোরো খফতে না খাই, আদা বে সন জফতে মালিকা কাম রবাই, আদা বে সন জফতে মালিকা কাম রবাই, নাবুদে খালকে তো বুদে নাবুয়াদ খালকে তো বাসি, না তো খেজে না নাসে নে না তো কাহি না ফাজাই, নাসে পেরে না কাওয়া কেব না বুরুজি না দাকায়ে
না মাকামে না মানাজিল না নাসিমে না বপাই তো খোদা ওয়ান্দয়া মেনে তো খোদা ওয়ান্দয়া সারি তো খোদা ওয়ান্দ জমিনে তো খোদা ওয়ান্দ সামাই তো খোদা ওয়ান্দ জমিনে তো খোদা ওয়ান্দ সামাই তো খোদা ওয়ান্দ জমিনে তো খোদা ওয়ান্দ সামাই তো কারে মে তো রাটে মে তো সামি রে তো বাসেরি তো মরে যে তো মজেলি মানে কোলড়া সে বজাই তো মরে যে তো মজেলি মানে কোলড়া সে বজাই না তো আসবে তো গোফতাম কে তো দর আসবে না গঞ্জি না তো আসার হে তো কর দাম কে তো দর্শার হে না আই আহাদাল্লাই সাকা মেসলি সমাদাল্লাই সাকা ফজলি লিমানের মুলক তো গোজে কে সাজাওয়ার খোদাই লিমানের মুলক তো গোজে কে সাজাওয়ার খোদাই লবদান দান দিলাওয়ার হামাতু হইতে তো গোয়ান লবদান দান দিলাওয়ার হামাতু হইতে তো গোয়ান মহারাজ আতিশে দোজব গোয়া দশে জোর রেহাই মহারাজ আতিশে দোজব গোয়া দশে জোর রেহাই মহারাজ আতিশে দোজব গোয়া দশে জোর রেহাই রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين